আল্লাহর রাসূলের জন্ম কোন তারিখ হয়েছে, রবিউল আউয়াল মাসের কোন তারিখ হয়েছে, কোন হাদিসের কিতাবে কোথাও উল্লেখ করা হয় নাই। বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ মুয়াত্তা মালিক মুয়াত্তা মুহাম্মদ যত হাদিসের কিতাব রয়েছে, লক্ষ লক্ষ হাদিস আল্লাহর রাসূলের রয়েছে, কোন হাদিসের মধ্যে কোথাও উল্লেখ নাই আল্লাহর রাসূল কত তারিখ জন্মগ্রহণ করেছে। তবে আল্লাহর রাসূল যেই দিন জন্মগ্রহণ করেছিলেন ওই দিনের উল্লেখ হাদিসের মধ্যে আছে। আল্লাহর রাসূল যেই বারে জন্মগ্রহণ করেছিলেন সেই বারের কথা হাদিসের মধ্যে আছে। আল্লাহর রাসূল যেই দিন জন্মগ্রহণ করেছিলেন সেটা ছিল সোমবার। কি বার? সোমবার। হাদিসের মধ্যে এসেছে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সুবিনা আন সাওমিল ইথনাইন, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক সোমবারে রোজা কেন রাখেন? আল্লাহ রাসূল বলেন, মরিতু ইয়ামান ফিহি, আমি সোমবার দিন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছিলাম, সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছিলাম, ওয়াউন বৈতু, সোমবার দিন আমি নবুয়ত প্রাপ্ত হয়েছিলাম, ওয়াউন উনজিলা আলাইয়া ফিহি, এই সোমবার দিন আমার উপর কোরআন নাযিল করা হয়েছে, সোমবার দিন জন্মগ্রহণ করেছি, সোমবার দিন নবুয়ত প্রাপ্ত হয়েছি, সোমবার দিন আমার উপর কোরআন নাযিল করা হয়েছে, এই তিনটি কারণে সুপ্রিয়তার আমি সোমবার দিন রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে রবিউল আউয়াল মাসের কত তারিখ আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন তা নিয়ে মতবিরোধ হওয়ার কারণটা কি? আমরা আমাদের দেশে যেই দিন জন্মগ্রহণ করেছি যেই তারিখ জন্মগ্রহণ করেছি, প্রত্যেক বছর কথার কথা আমার জন্ম যদি জানুয়ারির 10 তারিখ হয় তাহলে প্রত্যেক বছর জানুয়ারির 10 তারিখ আসলে আমরা জন্মদিন পালন করি, করি কিনা বলেন? জন্মদিন যে পালন করি এই জন্মদিন পালন করাটা এটা ইসলামের কোনো রীতি নয়, ইসলামের কোনো আদর্শ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কত তারিখ হয়েছিল সেটা নিয়ে মতবিরোধ হওয়ার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ রাসূল 63 বছর হায়াতে আল্লাহ রাসূল কোনোদিন একদিনের জন্য জন্মদিন পালন করেন নাই। আল্লাহ রাসূল যদি জন্মদিন পালন করত তাহলে ইতিহাসের পাতায় লেখা থাকত আল্লাহ রাসূল 12ই রবিউল আউয়াল প্রত্যেক বছর জন্মদিন পালন করেছে। হাদিসের পাতায় লেখা থাকত আল্লাহ রাসূল 12ই রবিউল আউয়াল জন্মদিন পালন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনোদিন জন্মদিন পালন করেন নাই আমাদের মতো। আমরা যেমনিভাবে আমাদের জন্মদিন আসলে কেক কাটি, আমরা ডিজে পার্টি করি, নাচ গানের ব্যবস্থা করি, এইভাবে করে আল্লাহ রাসূল কোনোদিন জন্মদিন পালন করেন নাই। আল্লাহ রাসূলের সাহাবাই কেরাম 16 লক্ষ সাহাবি, সাহাবাই কেরাম কেউ কোনোদিন জন্মদিন পালন করেন নাই। আল্লাহ রাসূল বললো না বুঝলাম, আল্লাহ রাসূলের সাহাবিরা যদি আল্লাহ রাসূলের জন্মদিন পালন করত তাহলে হাদিসের পাতায় ইতিহাসের পাতায় নির্দিষ্ট একটা তারিখ উল্লেখ থাকতো, এতগুলো মতবিরোধ থাকতো না। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, আমরা যে জন্মদিন পালন করি এটা যদি ইসলামে না থাকে তাহলে এটা আসলো কোত্থেকে? জন্মদিনটা আসলো কোত্থেকে? এবং মাহফিল কমিটির সম্মানিত শ্রদ্ধাভাজন উপদেষ্টা মন্ডলী সহ উপস্থিত মুআজ্জাজ মুকাল্লাম হযরত আলামা ইকরাম, আমার পিতৃতুল্য পরম শ্রদ্ধাভাজন সম্মানিত মুরব্বিয়ানা কিরাম, আমার সমবয়সী যুবক তরুণ ভাইরা, স্নেহের কচিকাঁচা বাচ্চারা, পর্দার আলের সহনতা সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, সকলকে আবারও আমি সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের অশেষ দয়া এবং মেহেরবানি যে মহান রব আমাদেরকে শেষ সালাত জামাত সহকারে মসজিদে এসে আদায় করার পর আল্লাহ তাআলার ঘর মসজিদে
আল্লাহর হাবিবের শানে আজকের এই ওয়াজ মাহফিলে ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে সঠিক কিছু দিন নসিহত শোনার জন্য বসার জন্য যে মহান রব আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রবের দরবারে আমরা সকলেই সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি। অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে উচ্চ কণ্ঠে সমর্ষণে হৃদয় নিগ্রাম ভালোবাসা দিয়ে সকলেই করছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه আমরা কার শুকরিয়া আদায় করেছি আমরা সব সময় কার শুকরিয়া আদায় করব খাওয়ার সময় কার শুকরিয়া আদায় করব ঘুমানোর সময় কার শুকরিয়া সুস্থ অবস্থায় কার শুকরিয়া মাঝে মাঝে অসুস্থ হলেও কার শুকরিয়া আদায় করব আমরা সব সময় যে মহান রবের শুকরিয়া আদায় করব সে রব আমাদেরকে শুকরিয়া আদায় করার দ্বারা আমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিবে। যারা সুখে দুঃখে সব সময় শুকরিয়া আদায় করবে তাদের সম্পর্কে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউওয়ালু মা ইউদা ইলাল জান্নাতি আল হামিদুন ফিস সাররাহি ওয়াল দাররা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার যেই সকল উম্মতেরা সব সময় সব অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে, ভালো থাকলেও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে, সুস্থ থাকলেও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে, মাঝে মাঝে কষ্টে পড়লেও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে। দিনে রাত্রিতে সব সময় আমার যেই সকল উম্মতেরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেই সকল বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতি মানুষদের মধ্য থেকে আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে সর্বপ্রথম জান্নাত দান করবেন যারা সব সময় সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করত। তাহলে আমরা সব সময় কার শুকরিয়া আদায় করব? মাঝে মাঝে দ্রব্যমূল্যের দাম যদি বেড়ে যায় তারপরও কার শুকরিয়া আদায় করব? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা দ্রব্যমূল্যের দাম কমিয়ে দিবেন ইনশাআল্লাহ। এবং আমরা সাথে সাথে লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দুই জাহানের বাদশা সরকার দু আলম সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন রাহমাতুল লিল আলামিন আকা ইলামদার তাজদার মদিনা ইমাম আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের প্রতি আমরা একবার দরুদ শরীফ পাঠ করলাম, আল্লাহ রাসূল বলেন যে উম্মত আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা ওই উম্মতের প্রতি 10টি রহমত নাযিল করবে, আল্লাহ তাআলা তার জীবন থেকে 10টি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টি মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বের যে স্থান থেকে আমরা দরুদ পাঠ করি না কেন, পৃথিবীর যেই কোণা থেকে যে স্থান থেকে যেই জায়গা থেকে আমরা দরুদ পাঠ করব আমাদের দরুদের সালাম গুরু আমাদের হাবিব নবীজির রওজা মোবারক আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মতেরা সাল্লু আলাইয়া তোমরা আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো ফাইন্না সালাতাকুম তুবাল্লিগুনি তোমরা যেখান থেকে দরুদ পাঠ করবে তোমাদের দরুদের সালামের হাদিয়া গুলো আমি নবীর
আল্লাহর হাবিবের এক হাদিসের মধ্যে বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন যারা গোটা পৃথিবী প্রদক্ষিণ করে, গোটা পৃথিবীতে যারা ঘোরাঘুরি করে, তারা ওই সকল স্থানে গিয়ে মানুষ আল্লাহর হাবিবের উম্মতেরা কারা কোন জায়গায় আল্লাহর হাবিবের প্রতি দরুদ পাঠ করে সেই দরুদগুলো নিয়ে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, ওই সকল ফেরেশতারা আমাদের দরুদ গুলো নিয়ে আল্লাহর হাবিবের রওজা মুবারাকে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবের কত সম্মান। আমরা মোহাম্মদনগর বাইতুল্লাহ জামে মসজিদ থেকে আল্লাহর হাবিবের সামনে দরুদ পাঠ করলাম, আমাদের দরুদ গুলোর সাথে সাথে কোথায় পৌঁছে গিয়েছে? নবীজির রওজা মুবারাকে পৌঁছে গিয়েছে। আমাদের দরুদ এবং সালামের হাদিয়া নেওয়ার জন্য রসুলকে মদিনা থেকে আমাদের মসজিদে আসার প্রয়োজন নাই। আমার রসুলের এমন সম্মান আল্লাহ তাআলা দান করেছেন, আমরা যেখান থেকে যে স্থান থেকে দরুদ পড়ব সেই দরুদগুলো আল্লাহ তাআলা আমার নবীর রওজা মুবারাকে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ, আমরা যদি বলি রসুল এখানে এসে আমার দরুদ গ্রহণ করবে তাহলে রসুলের সম্মান কমল না বাড়ল? রসুলের সম্মানে তখন নয় আমার আপনার মনে রসুলের দাম নয়, আল্লাহর হাবিবের মর্যাদা আল্লাহ তাআলা এমন ভাবে বৃদ্ধি করে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া মারহাবিব ওয়া মারহাবিব, গোটা বিশ্বের মধ্যে যা কিছু আমি সৃষ্টি করেছি, যা কিছু দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দারা নিয়ামত ভোগ করছে সব কিছুর চাইতে আমি আপনার সম্মানকে বৃদ্ধি করে দিয়েছি। আল্লাহর হাবিবের সামনে দরুদ পাঠ করলাম। আমি খুতবার শুরুতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 21 নং আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অবনীত হাদিস থেকে একটি ছোট্ট একটি সহিহ হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আপনারা যদি দোয়া করেন, এই আয়াতে করিমা এবং এই হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজেরিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলেই আল্লাহ তাআলার মেহেরবানিতে এশারের নামাজ জামাত সহকারে আদায় করেছি। এশারের নামাজ আমরা যারা জামাত সহকারে আদায় করতে পেরেছি, আল্লাহর হাবিব বলেন যারা এশারের সালাত জামাত সহকারে আদায় করবে গোটা রাত্রিতে সারা রাত নফল নামাজ আদায় করলে, সারা রাত কোরআন তেলাওয়াত করলে, সারা রাত জিকির আজকার করলে আল্লাহ তাআলা একজন বান্দাকে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন, এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলে আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব ওই বান্দাকে দান করেন। শুধুমাত্র এশারের নামাজ যদি কেউ আদায় করলো, ফজরের নামাজ করতে পারলো না, আল্লাহ রাসূল বলেন অর্ধেক রাত্রিতে, অর্ধেক রাত্রি পুরোটা দাঁড়িয়ে নামাজ আদায় করলে যে সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকাআন্নামা ক্বামাল লাইলা নিসফা। আল্লাহর হাবিব বলেন কেউ কোনো বান্দা যদি এশারের নামাজ জামাত সহকারে আদায় করে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামার মধ্যে অর্ধেক রাত্রি পর্যন্ত দাঁড়িয়ে নামাজ আদায় করলে যে সওয়াব আল্লাহ তাআলা ওই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, ওয়া মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকাআন্নামা ক্বামাল লাইলা কুল্লা। আর যেই বান্দা ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলো আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামার মধ্যে গোটা রাত্রি দাঁড়িয়ে নামাজ আদায় করলে যে সওয়াব আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, তাহলে আমরা বড় সৌভাগ্যবান, আমরা এশারের সালাত আদায় করেছি। এশারের সালাত আদায় করার দ্বারা
আল্লাহ তাআলা আমাদের আমল নামার মধ্যে অর্ধেক রাত্রি পরিমাণ নফল নামাজের সওয়াব দান করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়াবি বিষয় বোঝা সহজ কিন্তু অর্জন করা কঠিন, আখেরাতের বিষয় বোঝাও সহজ অর্জন করাও সহজ, কিন্তু পার্থক্য হচ্ছে দুনিয়াবি বিষয়ের প্রতি আমাদের আগ্রহ বেশি, আখেরাতের বিষয়ে আমাদের আগ্রহ কম। দুনিয়ার প্রতি আগ্রহ বেশি থাকার কারণে দুনিয়াবি বিষয়ের প্রতি আমরা দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি, কিন্তু সফলতা কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু আখেরাতের বিষয়ে আমাদের আগ্রহ কম থাকার কারণে আখেরাতের বিষয় নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আখেরাতের বিষয় অর্জন করা খুব সহজ। এই যে এশার নামাজ জামাত সরকার আদায় করেছে, আমাদের কাছে মনে হচ্ছে যে আল্লাহ তাআলা অর্ধেক রাত্রি পরিমাণ নফল নামাজের সওয়াব যে দান করবেন সেটা আমাদের কাছে কেমন যেন অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু কাল কেয়ামতের ময়দানে যখন আমাদের আমলনামা হিসাব করা হবে সেই দিন বুঝে আসবে এই এশারের সালাত জামাত সরকার আদায় করার কি মূল্য, ওই দিন বুঝে আসবে ফজরের নামাজ জামাত সরকার আদায় করার কি মূল্য। আজকের এই মিলাদুন নবীর মাহফিল থেকে আমরা যে হাদিসটি শুনলাম, এই হাদিসটি শোনার মাধ্যমে আজকে থেকে আমরা প্রত্যেকে নিয়ত করি যে আমরা এশারের সালাত এবং ফজরের সালাত মসজিদে এসে জামাত সরকার আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে স্থান করে দিয়েছেন, আমরা আমাদের নিজেদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে ক্ষমতা দিয়ে এখানে আসতে পারি নাই, আল্লাহ তাআলা দয়া করেছেন বিধায় আমরা আসতে পেরেছি। আল্লাহ তাআলার দয়া ছাড়া কোনো ব্যক্তির পক্ষে কোনো নেক আমল করা সম্ভব হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন বিধায় আমাদেরকে মানুষ বানিয়েছেন, আশরাফুল মাখলুকা। আল্লাহ তাআলা চাইলে তো আমাকে সব বিচ্ছু বানাতে পারতেন, আল্লাহ তাআলা চাইলে তো আমাকে গরু ছাগল বানাতে পারতেন, আল্লাহ তাআলা চাইলে তো আমাকে একজন মুসলিমের ঘরে জন্ম দিতে পারতেন। আল্লাহ তাআলা আমাদেরকে কত সম্মান দিয়েছেন, কত বড় নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকা সকল সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক আমাদেরকে বানিয়েছে। শুধুমাত্র আশরাফুল মাখলুকাত বানান নাই, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্মদান করে আল্লাহর হাবিবের উম্মত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। আজকে যে আমরা এই মসজিদে এসেছি আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মেহেরবানি, আমরা যদি কেউ এই নিয়ে আবার গর্ব করি অহংকার করি যে আমি এশারের নামাজ জামাত সহকারে করেছি, মসজিদে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনেছি, আমি অনেক বড় কিছু হয়ে গিয়েছি, আমার নামে জান্নাতে আল্লাহ তাআলা একটা বাড়ি করে দিবেন, এটা যদি মনের মধ্যে অহংকার চলে আসে তাহলে অনেক বড় সমস্যা। অহংকার করা যাবে না, নিজেকে আল্লাহ তাআলার কাছে ছোট রাখতে হবে। পৃথিবীতে যারাই অহংকার করেছে তারাই ধ্বংস হয়ে গিয়েছে, সেটা আমলের মাধ্যমে হোক, সেটা ক্ষমতার কারণে হোক, অর্থের কারণে হোক, যেই কারণেই হোক না কেন, আজকে ইবলিস শয়তান সে ধ্বংস হয়েছে কেন, তার আমলের কিন্তু কমতি ছিল না, সে যেই পরিমাণ আমল করেছে যে তাকে আল্লাহ তাআলা সম্মান করে ফেরেশতাদের সর্দার আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছিল, সেই ইবলিস আজকে কেন সবচাইতে নিকৃষ্ট, সে কেন আজকে আল্লাহ তাআলার সবচাইতে নিকৃষ্ট জাহান্নামী, সে কেন, একটি মাত্র কারণ সে অহংকার করেছিল। এই জন্য যা কিছু আমরা আমল করব কিন্তু অহংকার করা যাবে না। যিনি আমাকে আমল করার তৌফিক দিয়েছেন তিনি কে? যিনি আমাকে ক্ষমতা দিয়েছেন তিনি কে? এই ক্ষমতা নিয়ে অহংকার করা যাবে? এই ক্ষমতা নিয়ে অহংকার করার কারণে আজকে ফেরাউন যেই পরিমাণ দুনিয়াতেও বেইজ্জতি হয়েছে আখেরাতেও তার জন্য চিরস্থায়ী জাহান্নাম রয়েছে। এই ফেরাউন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে,
যে ক্ষমতা নিয়ে অহংকার করা যাবে না। ক্ষমতা আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন, ক্ষমতা আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ সেই পয়গম্বররা কোনোদিন অহংকার করেন নাই। এই জন্য আমরা যে যে স্থানে রয়েছি ক্ষমতা নিয়ে অহংকার করা যাবে না, অর্থ নিয়ে অহংকার করা যাবে না। এই অর্থ যিনি আমাদেরকে দিয়েছেন তিনি কে? আল্লাহ। অর্থ নিয়ে অহংকার করার কারণে কারণ হামানদের কি অবস্থা হয়েছে আপনারা সকলেই জানেন। অর্থ আজকে আছে, কালকে আল্লাহ তাআলা সেই অর্থ আমার থেকে নিয়েও দিতে পারেন। এই জন্য কোন কিছু নিয়ে অহংকার করা যাবে না, নেক আমল নিয়ে অহংকার করা যাবে না, অর্থ নিয়ে অহংকার করা যাবে না, ক্ষমতা নিয়ে অহংকার করা যাবে না, নিজের সৌন্দর্য নিয়ে নিজের শারীরিক গঠন নিয়ে অহংকার করা যাবে না। আমরা যা কিছু করছি তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি, ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ তাআলা যাতে করে আমাদের উপর সন্তুষ্ট হয়ে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করেন। আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছে, তোমার নেক আমল তোমাকে জান্নাতে নিতে পারবে না। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল বলেন, কোন মানুষকে তার আমল জান্নাতে নিতে পারবে না একমাত্র আল্লাহ তাআলার দয়া ছাড়া। আল্লাহ তাআলার দয়া ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি তার নেক আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না এই কথাটা বুঝলাম, আপনিও কি আপনার নেক আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না? আল্লাহর রাসূল উত্তরে বলেন, ওয়ালা আনা, আমিও আমার আমলের কারণে জান্নাতে যেতে পারবো না আল্লাহ তাআলার দয়া ছাড়া। শেষে আল্লাহর রাসূল বলেন, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এমন স্পেশাল দয়া দান করেছেন, এমন স্পেশাল রহমত দান করেছেন যে আল্লাহ তাআলা চতুর্দিকে আল্লাহ তাআলা তার দয়া দ্বারা আমাকে বেষ্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে আমল করি, যে কাজই করি, সব সময় আমাদেরকে অহংকার মুক্ত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার মুক্ত একটি হৃদয় দান করুন, সকলেই করে না। আমিন। মুহতারাম হাজরীন, মাহফিলটি যেহেতু মিলাদুন নবী উপলক্ষে, তাই মিলাদুন নবী সম্পর্কে আপনাদের সামনে কয়েকটি কথা বলি। প্রত্যেক বছর মাহে রবিউল আউয়াল মাস যখন আসে, সারা বিশ্বের সকল মুসলমানদের অন্তরের মধ্যে এক ধরনের আনন্দের দুয়ার বয়ে যায়। তার কারণ হচ্ছে এই মাহে রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিবের আগমন, আল্লাহ রাসূলের আগমনের কারণে মুসলমানদের অন্তরের মধ্যে আনন্দ আসে, খুশি আসে। এটা মুসলমানের মুমিনের ঈমানের আলামত। আল্লাহ রাসূলের আগমনে আমরা খুশি না বেজার বলেন? আমরা সকলেই খুশি তো? আল্লাহ রাসূলের আগমনে যারা খুশি হবে না বুঝতে হবে তারা পরিপূর্ণ ঈমানদার হল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি আমরা, আনন্দিত। আল্লাহ রাসূলের আগমনে খুশি হলাম, আনন্দিত হলাম, এটা আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহ রাসূলকে যারা ভালোবাসবে না তারা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতা মাতার চাইতে আমাকে বেশি ভালো না বাসবে,
ওয়ালাদিহি যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ছেলে সন্তান থেকে আমাকে বেশি ভালো না বাসবে, ওয়ান্নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত গোটা বিশ্বের সব কিছুর চাইতে এমনকি নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। তাহলে ইমানদার হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে সব কিছুর চাইতে সবচাইতে বেশি কাকে ভালোবাসতে হবে? রাসূল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের সাথে একদিন কথা বলছিলেন। আল্লাহর হাবিব বললেন, হে ওমর, তোমাকে আজকে আমি একটি প্রশ্ন করছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলো কি বলবেন? আল্লাহর হাবিব বললেন, হে ওমর, তুমি আমাকে কেমন ভালোবাসো? আমার প্রতি তোমার ভালোবাসা কেমন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ছেলে মেয়ে, আমি আমার ঘর বাড়ি, আমার ধন সম্পদ সব কিছু চাইতে আপনাকে বেশি ভালোবাসি, তবে আমি আমার নিজের জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহর হাবিব বললেন, ওমর, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ চিন্তা করলেন, মাথা নিচু করে কিছুক্ষণ চিন্তা করার পর এই সিদ্ধান্তের মধ্যে আসলেন যে এখন থেকে আমি আমার রাসূলকে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন বলছি আমি এখন আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হে ওমর, তুমি এখন থেকে পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলে। মুসলমান ভাইরা, আমার রাসূলকে ভালোবাসি, রাসূলকে মহব্বত করি, কিন্তু রাসূলের প্রতি যখন আক্রমণ আসে, রাসূলকে নিয়ে যখন অবমাননা করা হয়, রাসূলের শানে যখন বেয়াদবি করা হয়, রাসূলের শানে যখন অবমাননাকর কথা বলা হয়, তখন রাসূলের সম্মানের জন্য, রাসূলের তাজিমের জন্য রাসূলকে যারা ভালোবাসে, রাসূলকে যারা মহব্বত করে, তারা কখনোই রাসূলের সম্মান বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা বলেন? ফ্রান্সের মধ্যে রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়েছে, রাসূলের নামে ব্যঙ্গচিত্র করা হয়েছে, বাংলাদেশের মুসলমানরা ঘরে বসে থাকে নাই, বাংলাদেশের মুসলমানরা যে যে স্থানে রয়েছে প্রত্যেকে প্রত্যেকের নিজ স্থান থেকে প্রতিবাদ জানিয়েছে, ঠিক কিনা বলেন? এখনো যদি কোনো কুলাঙ্গার, কোনো নাস্তিক, কোনো ইসলাম বিদ্বেষী, রসুল বিদ্রোহী রসুলকে নিয়ে কোনো কটূক্তি করে, রসুলের নামে বেয়াদবি করে, আমরা যারা রসুলের আশেক রয়েছি আমরা কখনো তা মেনে নিতে পারব না, ঠিক কিনা বলেন? রসুলকে আমরা ভালোবাসবো, প্রয়োজনে রসুলের জন্য নিজের জীবনটা দিয়ে দেব। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রসুলকে কেমন ভালোবাসতেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি ঘটনা শুনলে বুঝতে পারবেন। ইসলামের প্রথম জামানা, আল্লাহর হাবিব তখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে পারেন না। ইসলামের দাওয়াত যখন দিতে যান, মক্কার কাফেররা আল্লাহর হাবিবের উপর আক্রমণ করে নির্যাতন করে, কাফের বেঈমানদের নির্যাতনের কারণে আল্লাহর রাসূল প্রকাশ্যে দাওয়াত দিতে পারছেন না। একদিন কাবার সামনে দাঁড়িয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের হাত মোবারক ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইসলামের দাওয়াত দিচ্ছেন, এই ইসলাম তো সত্য, এই ইসলাম যদি সত্য হয়ে থাকে আজ থেকে আমি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাবার সামনে দাঁড়িয়ে জোর কণ্ঠে সকলকে শুনিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বললেন, কাফের বেঈমান মুশরিকরা সাথে সাথে আবু বকরের উপর হামলা করলো।
আবু বকরের উপরে কেমন হামলা করলো, কেমন হামলা করলো, আবু বকরের উপরে মন আঘাত করেছে, এমন মারা মেরেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মারতে মারতে এমন পর্যায়ে চলে গেল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বেঁচে আছেন না মৃত্যুবরণ করেছেন বোঝা যাচ্ছে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চেহারা মোবারক চিনা যাচ্ছে না, চেহারার মধ্যে এমন আঘাত করেছে, এটা কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাকি অন্য ব্যক্তি বোঝা যাচ্ছে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভাই বোনেরা মা স্বজন আত্মীয় স্বজনরা দৌড়ে আসলো, সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ঘরে নিয়ে গেল, এমন পরিস্থিতি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা বলে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আত্মীয় স্বজনরা ভেবে বসলো মনে হয় আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেকক্ষণ পরে ওনার হুঁশ ফিরে আসলো, হুঁশ যখন ফিরে আসে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলে ও আমার পরিজাত টুকরা সন্তান তুমি কি খাবে বলো, অনেকক্ষণ হয়েছে তুমি এক ফোঁটা পানি পর্যন্ত পান করো নাই, এক টুকরো খাবার তুমি খাও নাই, তোমার শরীর দুর্বল হয়ে গিয়েছে, এই অবস্থায় যদি তুমি না খেয়ে থাকো হতে পারে তোমার মৃত্যু হয়ে যেতে পারে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন হুঁশ ফিরে আসলো আবু বকর বলল ও আমার আম্মা আমার রসুল কোথায়, যতক্ষণ পর্যন্ত আমার রসুলকে আমি দেখব না ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও মুখে দিব না, নিজের জীবন সংকটাপন্ন অবস্থায় এমন আঘাত পেয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মুখ দিয়ে কথা বাহির হচ্ছে না, এমন পরিস্থিতিতে বারবার তিনি হুঁশ হারিয়ে ফেলছিলেন বেহুশ হয়ে যাচ্ছিলেন, এমন পরিস্থিতিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বারবার খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন আমার রসুল কোন অবস্থায় আছে, আমার রসুলকে না দেখা পর্যন্ত আমি কোনো কিছু খাব না, কেমন ভালোবাসা আবু বকরের, কেমন ভালোবাসা আবু বকরের, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যতক্ষণ পর্যন্ত রসুলকে না দেখেছেন ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানি মুখে নেন নাই, রাত্রি বেলায় অন্ধকারের মধ্যে মা এবং ভাইয়ের কোলের মধ্যে ঘরের মধ্যে চলে গিয়ে আল্লাহর হাবিবকে দেখে এসেছেন, তারপর তিনি মুখেখানা নিয়েছিলেন, সাহাবাই কেরাম নিজের জীবনকে রসুলের জন্য বিসর্জন করে দিয়েছেন, রসুলকে ভালোবেসে সাহাবাই কেরাম নিজের জীবনটা দিয়েছেন নির্দ্বিধায়, কিন্তু আমরা যারা নিজেকে রসুল আশেক দাবি করি, রসুলের উম্মত দাবি করি, রসুলের জন্য এক ঘন্টা সময় রসুলের মিলাদের আলোচনা শুনবো সেই সময় আমাদের হাতে নাই, রসুলের ভালোবাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে, রসুলের জীবনে শুনবো সেই সময় আমাদের হাতে নাই, আমরা নিজেদেরকে রসুলের আশেক দাবি করি, যাকে আপনি বেশি ভালোবাসেন তার সম্পর্কে আপনাকে সর্বপ্রথম ভালোভাবে জানতে হবে, রসুলকে আমরা ভালোবাসি দাবি করি, এখন যদি আমি জিজ্ঞাসা করি রসুলের জীবনী কয়জন করেছেন জীবনে, যদি জিজ্ঞাসা করি রসুলের জীবনী কার কার বাসায় আছে, হাত তুলতে বললে এক দুইজনের বেশি হাত উঠবে না, রসুলকে ভালোবাসি রসুলের জীবনী জানি না, রসুলের কর্মজীবন সম্পর্কে জানি না, রসুলকে আগে আমাদেরকে জানতে হবে চিনতে হবে, একটি সিরাতের কিতাব বেশি থেকে বেশি 200 টাকা 300 টাকা, রসুলের জীবনে যদি আপনি না পড়েন তাহলে রসুলকে কিভাবে চিনবেন, আমাদের রসুল কেমন ছিল, আমাদের রসুলের জীবন কিভাবে কাটিয়েছে, জীবনই না শুনলে না পড়লে রসুলের প্রতি ভালোবাসাও আসবে না, মুখে মুখে ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, সময় যেহেতু কম যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যেহেতু মিলাদুন নবীর মাহফিল আমরা অনেকেই আসলে এই বিষয়ে অজ্ঞ, মিলাদুন নবী বলে আমরা সবসময় বলি চিল্লাচিল্লি করি লেখালেখি করি, কিন্তু মিলাদ শব্দের অর্থ কি এটাই আমরা জানি না, অনেক
মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। মিলাদুন নবী মানে আমাদের রসুলের জন্ম। ঈদে মিলাদুন নবীর অর্থ হচ্ছে আল্লাহ রসুলের জন্ম উপলক্ষে খুশি উদযাপন করা। যেহেতু এই মাসে আমরা রসুলের জন্ম, সেই মাসে আমরা রসুলের মিলাদ উপলক্ষে খুশি উদযাপন করছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কখন হয়েছে? আমরা যদি ইতিহাসের পাতা ঘাঁটি, রসুলের জন্মের তারিখ নিয়ে কয়েকটি মতামত পাওয়া যাবে। একটি হচ্ছে 8 তারিখ রবিউল আউয়ালের, আরেকটি হচ্ছে 9 তারিখ, আরেকটি হচ্ছে 12 তারিখ। ইতিহাসের পাতার মধ্যে কয়েকটি মতামতে উল্লেখ রয়েছে, তবে সুপ্রসিদ্ধ মতামত হচ্ছে 12ই রবিউল আউয়াল আর রসুল আল্লাহর রসুল জন্মগ্রহণ করেছিল। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, যিনি দুনিয়া এবং আখেরাতের বাদশাহ, সরকারে দু আলম, সকল নবীদের নবী, যা রসিলাই আসমান জমিন সব কিছু সৃষ্টি করা হয়েছে, সেই মানুষটির জন্ম কোন তারিখে হয়েছে তা নিয়ে মতবিরোধ কেন, মত পার্থক্য কেন, কারণটা কি? আল্লাহ রসুলের জন্ম কোন তারিখ হয়েছে, রবিউল আউয়াল মাসের কোন তারিখ হয়েছে, কোনো হাদিসের কিতাবে কোথাও উল্লেখ করা হয় নাই। বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা মুওয়াত্তা মালিক মুওয়াত্তা মুহাম্মদ যত হাদিসের কিতাব রয়েছে, লক্ষ লক্ষ হাদিস আল্লাহ রসুলের রয়েছে, কোনো হাদিসের মধ্যে কোথাও উল্লেখ নাই আল্লাহ রসুল কত তারিখ জন্মগ্রহণ করেছে। তবে আল্লাহ রসুল যেই দিন জন্মগ্রহণ করেছিলেন ওই দিনের উল্লেখ হাদিসের মধ্যে আছে। আল্লাহ রসুল যেইবারে জন্মগ্রহণ করেছিলেন সেইবারের কথা হাদিসের মধ্যে আছে। আল্লাহ রসুল যেই দিন জন্মগ্রহণ করেছিলেন সেটা ছিল সোমবার। কি বার? সোমবার। হাদিসের মধ্যে এসেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সুমিনা আন সাওমিল ইথনাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে রোজা কেন রাখেন? আল্লাহ রাসূল বলেন, মরিদু ইয়ামান ফিহি, আমি সোমবার দিন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছিলাম, সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছিলাম, ওয়াউন বৈদু, সোমবার দিন আমি রোগপ্রাপ্ত হয়েছিলাম, ওয়াউন উনজিলা আলাইয়া ফিহি, এই সোমবার দিন আমার উপর কোরআন নাযিল করা হয়েছে, সোমবার দিন জন্মগ্রহণ করেছি, সোমবার দিন নবুয়ত প্রাপ্ত হয়েছি, সোমবার দিন আমার উপর কোরআন নাযিল করা হয়েছে, এই তিনটি কারণে শুকরিয়াতা আমি সোমবার দিন রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে রবিউল আউয়াল মাসের কত তারিখ আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন তা নিয়ে মতবিরোধ হওয়ার কারণটা কি? আজকে আমাদের দেশে আমাদের প্রত্যেকেরই একটি জন্ম তারিখ আছে, প্রত্যেকেরই জন্ম নিবন্ধন আছে, আইডি কার্ড আছে। এখন আপনারা বলবেন যে আল্লাহ রসুলের জমানায় তো আইডি কার্ড ছিল না, জন্ম নিবন্ধন কার্ড ছিল না, এই কারণে হয়তো বা আল্লাহ রসুলের জন্ম তারিখ নিয়ে মতবিরোধ হয়েছে। আমরা আমাদের দেশে যেই দিন জন্মগ্রহণ করেছি, যেই তারিখ জন্মগ্রহণ করেছি, প্রত্যেক বছর কথার কথা আমার জন্ম যদি জানুয়ারির 10 তারিখ হয়, তাহলে প্রত্যেক বছর জানুয়ারির 10 তারিখ আসলে আমরা জন্মদিন পালন করি, করি কিনা বলেন? জন্মদিনকে পালন করি, এই জন্মদিন পালন করাটা ইসলামের কোনো রীতি নয়, ইসলামের কোনো আদর্শ নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কত তারিখ হয়েছিল সেটা নিয়ে মতবিরোধ হওয়ার অন্যতম কারণ হচ্ছে, আল্লাহ রসুল 63 বছর হায়াতে আল্লাহ রসুল কোনোদিন একদিনের জন্য জন্মদিন পালন করেন নাই। আল্লাহ রসুল যদি জন্মদিন পালন করত তাহলে ইতিহাসের পাতায় লেখা থাকতো আল্লাহ রসুল 12ই রবিউল আউয়াল প্রত্যেক বছর জন্মদিন পালন করেছে। হাদিসের পাতায় লেখা থাকতো
আল্লাহ রাসূল 12ই রবিউল আউয়াল জন্মদিন পালন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনোদিন জন্মদিন পালন করেন নাই আমাদের মতো। আমরা যেমনি ভাবে আমাদের জন্মদিন আসলে কেক কাটি, আমরা ডিজে পার্টি করি, নাচ গানের ব্যবস্থা করি, এইভাবে করে আল্লাহ রাসূল কোনোদিন জন্মদিন পালন করেন নাই। আল্লাহ রাসূলের সাহাবাই কেরাম সোয়া লক্ষ সাহাবী, সাহাবাই কেরাম কেউ কোনোদিন জন্মদিন পালন করেন নাই। আল্লাহ রাসূল করলো না বুঝলাম, আল্লাহ রাসূলের সাহাবীরা যদি আল্লাহ রাসূলের জন্মদিন পালন করত তাহলে হাদিসের পাতায় ইতিহাসের পাতায় নির্দিষ্ট একটা তারিখ উল্লেখ থাকতো, এতগুলো মতবিরোধ থাকতো না। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, আমরা যে জন্মদিন পালন করি এটা যদি ইসলামে না থাকে তাহলে এটা আসলো কোত্থেকে? জন্মদিনটা আসলো কোত্থেকে? হুজুর আপনি তো বলতেছেন ইসলামের মধ্যে জন্মদিন নাই, জন্মদিন মৃত্যু দিবস ম্যারেজ ডে ইসলামের মধ্যে দিবস পালন করা ইসলামের মধ্যে নাই, ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দেয় নাই। তাহলে এই জিনিসটা শুরু হয়েছে কোত্থেকে? এই জন্মদিন পালন করা এই সিস্টেমটা শুরু হয়েছে খ্রিস্টানদের থেকে। কার থেকে? খ্রিস্টানদের থেকে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন প্রেরিত নবী ছিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সশরীরে আসমানে তুলে নিলেন, ঈসা আলাইহিস সালামের যে কওম ছিল, ঈসা আলাইহিস সালামের যে সকল উম্মতরা ছিল, তাদের মধ্য থেকে 300 বৎসর পরে, কত বৎসর পরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে আসমানে সশরীরে উঠিয়ে নেওয়ার 300 বৎসর পরে কিছু লোকের মাথায় একটা বুদ্ধি আসলো যে আমরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করব। 25শে ডিসেম্বর খ্রিস্টানরা যে বড়দিন পালন করে এটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন তারা পালন করে। তো খ্রিস্টানদের যে বড়দিন এটা শুরু হয়েছে তখন থেকে। তাদের মধ্য থেকে কিছু লোক চিন্তা করলো যে আমরা প্রত্যেক বছর ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করব 25শে ডিসেম্বর। প্রথমে তাদের উদ্দেশ্য কিন্তু ভালো ছিল যে আমরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করব, গির্জায় গিয়ে আমাদের যে সকল ধর্মযাজকরা আছে তাদের কাছ থেকে ঈসা আলাইহিস সালামের জীবনী, ঈসা আলাইহিস সালামের আদর্শটা শুনব, যেটা আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি। যখন ঈসা আলাইহিস সালামের কিছু অনুসারীরা 25শে ডিসেম্বর তারা বড়দিন পালন করার চিন্তা ভাবনা করল, ঈসা আলাইহিস সালামের কিছু খাঁটি উম্মত তারা তাদেরকে বাধা প্রদান করল, বলল যে ঈসা আলাইহিস সালাম জীবনে কোনোদিন জন্মদিন পালন করেন নাই, তোমরা নতুন করে এই জন্মদিন পত্রিকা আবিষ্কার করেছ। যারা এই জন্মদিন পালনে বাধা দিল তাদেরকে, যারা জন্মদিন পালন করতে চাচ্ছে ওই দলটা তাদেরকে বলছে তোমরা ঈসা আলাইহিস সালামের দুশ্মন, নাউজুবিল্লাহ বলেন না। অথচ তারা ছিল সত্যিকারে ঈসা আলাইহিস সালামের আদর্শের উপর অটল, ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করার জন্য একদল লোক 25শে ডিসেম্বর প্রত্যেক বছর সিদ্ধান্ত গ্রহণ করল আমরা বড়দিন পালন করব। সেই মোতাবেক তারা প্রত্যেক বছর বড়দিন পালন শুরু করে দিল। প্রথমে যখন বড়দিন পালন করে ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে, প্রথম দিকে তারা গির্জায় গিয়ে ধর্মযাজকদের মুখ থেকে ঈসা আলাইহিস সালামের জীবনী আলোচনা শুনে, ঈসা আলাইহিস সালামের জীবনী আলোচনা শোনার পর তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে। প্রথম দিকে ভালোই চলছিল, কিছুদিন যাওয়ার পর তারা চিন্তা করলো আমরা যে প্রত্যেক বছর এই বড়দিন পালন করছি, আমাদের এই অনুষ্ঠানে সমাজের অভিজাত শ্রেণীর লোকেরা, পয়সাওয়ালা লোকেরা, যুব সমাজ তারা তো আসে না, অভিজাত শ্রেণীর লোকদেরকে, যুব সমাজকে আমাদের এই বড়দিনের অনুষ্ঠানে আনার জন্য নতুন কিছু কর্মপদ্ধতি আমাদেরকে আবিষ্কার করতে হবে।
তারা অভিজাত শ্রেণীর লোকদেরকে আকৃষ্ট করার জন্য নতুন একটি কর্মপদ্ধতি আবিষ্কার করল। প্রথম দিকে শুধু ধর্মযাজকদের আলোচনা শুনত, তারপর থেকে তারা শুরু করল যে আমরা এখন থেকে কবিতা আবৃত্তি করব বাদ্যযন্ত্রের মাধ্যমে। তারপর কি শুরু করল? কবিতা আবৃত্তি। প্রথমে শুধুমাত্র তাদের ধর্মযাজকদের মুখ থেকে ওয়াজ নসিহত শুনত। আমার কথা আপনারা শুনতেছেন, বুঝতেছেন? এই কথাগুলা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা জানি না জন্মদিন কোত্থেকে শুরু হয়েছে। না জানার কারণে আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের দেখা দেখি আমরা মুসলমানরাও জন্মদিন পালন করতেছি। খুব খেয়াল করে শুনেন, প্রথমে তারা খুব ভালোভাবে জন্মদিন পালন শুরু করল, ধর্মযাজকদের ওয়াজ নসিহত শুনত। যখন দেখলো যে যুব সমাজ, সমাজের মধ্যে যারা অভিজাত শ্রেণী, তারা তো আমাদের উৎসবে আসতেছে না, অনুষ্ঠানে আসতেছে না, তারা এবার চিন্তা করলো যুব সমাজকে আকৃষ্ট করার জন্য আমরা বাদ্যযন্ত্র নিয়ে আসব এবং সেখানে আমরা বাদ্যযন্ত্রের মাধ্যমে কবিতা আবৃত্তি করব। এইভাবে কিছুদিন ওয়াজ নসিহত চলে, বাদ্যযন্ত্রের মাধ্যমে কবিতা আবৃত্তিও চলে। কিছুদিন যাওয়ার পর তারা দেখতে পেল যে এখনো পর্যন্ত সকলকে আকৃষ্ট করা যায় নাই, সবাই আসে না। তারপর তাদের মাথার মধ্যে একটা চিন্তা ঢুকলো যে আমরা ওয়াজ নসিহত, কবিতা আবৃত্তি, বাদ্যযন্ত্রের সাথে আমরা নাচ গান করব। ঈসা আলাইহিস সালামের জন্মদিনে তারা কি করবে? নাচ গান করবে, ডিজে পার্টি করবে। সেখানে তারা মদ আনলো, জোয়া আনলো। সেই তখন থেকে এই খ্রিস্টানদের যে বড়দিন, তারা যে ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করা শুরু করলো, তারা সেই সময় থেকে এই জন্মদিনের নাম দিয়ে, ঈসা আলাইহিস সালামের জন্মদিনের নাম দিয়ে তারা সেখানে বাদ্যযন্ত্র, নাচ, গান, মদ, জোয়া, জেনা, বিচার সব কিছু করত। এমন একটা পরিস্থিতি চলে আসলো যে গোটা বছর মানুষ যত মদ না খাইত, ওই দিন বড়দিন আসলে এদিন আরো বেশি মদ খাইত। গোটা বছর দেশের মধ্যে যত জেনাবি বিচার না হইত, খ্রিস্টানদের সেই বড়দিন আসলে ওই দিন বেশি জেনাবি বিচার হতো। তাহলে এই মানুষগুলা যে জন্মদিনের নাম দিয়ে নাচ গান, মদ, জোয়া, জেনাবি বিচার করছে, কার নাম দিয়ে? ঈসা আলাইহিস সালামের জন্মদিনের নাম দিয়ে। ঈসা আলাইহিস সালাম কি কখনো বলেছিলেন যে তোমরা আমার নামে জন্মদিন পালন করো? আমরা যে বর্তমানে আমাদের জন্মদিন আসলে কেক কাটি, নাচ গান করি, ডিজে পার্টি করি, এগুলো কার থেকে শিখেছি? খ্রিস্টানদের থেকে শিখেছি। এগুলো এসেছে খ্রিস্টানদের থেকে। হিন্দুরা তারা যে জন্মাষ্টমী পালন করে, শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী পালন করে, সেখানে তারা ঢোল বাজনা, তবলা, যা কিছু আছে নাচ গানের সব কিছু অ্যারেঞ্জ করে হিন্দুরা তাদের একজন দেবতার জন্মদিন পালন করে। আমাদের দেশের কিছু মুসলমান আছে, তারা জন্মদিন পালন করার ক্ষেত্রে যুক্তি দেয় যে খ্রিস্টানরা যদি ঈসা আলাইহিস সালামের নামে জন্মদিন পালন করতে পারে, হিন্দুরা যদি শ্রীকৃষ্ণের নাম দিয়ে জন্মাষ্টমী পালন করতে পারে, তাহলে আমরা মুসলমানরা আমাদের নবীর নামে কেন জন্মদিন পালন করতে পারবো না? আউযুবিল্লাহ বলেন না। তাহলে তাদের কথার দ্বারা বোঝা যায় যে আমরা মুসলমানরা খ্রিস্টানদের থেকে আমরা ইসলাম শিখব, তাদের কথার থেকে বোঝা যায় আমরা হিন্দুদের থেকে ইসলাম শিখব, আউযুবিল্লাহ। অথচ আমাদের ইসলামের মধ্যে কি কোনো অসম্পূর্ণতা আছে? আমাদের ইসলাম হচ্ছে স্বয়ং সম্পূর্ণ একটি দিন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের ভাষণে লক্ষ লক্ষ সাহাবী কেরাম উপস্থিত। ঠিক সেই সময় আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম,
আজকে থেকে আমি তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, আজকে থেকে আমি তোমাদের ধর্ম ইসলামকে আমি স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছি। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের ধর্ম ইসলামের উপর তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ইসলাম স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ ঘোষণা দেওয়ার পর কেউ যদি বলে ইসলামের মধ্যে কোনো কমতি রয়েছে, হিন্দুদের কাছ থেকে খ্রিস্টানদের কাছ থেকে কিছু আদর্শ গ্রহণ করার মাধ্যমে ইসলামকে স্বয়ং সম্পূর্ণ করব, এই চিন্তা যদি কেউ করে তার ঈমান থাকবে না চলে যাবে? সোয়াবক সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর রাসূল যখন ভাষণ দিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে আয়াতে কারিমা নাজিল হলো। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে ইসলাম সঠিকভাবে পৌঁছে দিয়েছি কিনা, আমি কি তোমাদের কাছে ইসলামের বাণী সঠিকভাবে পৌঁছে দিয়েছি কিনা? আল্লাহর হাবিব তিনবার বললেন আলা হাল বাল্লাগতু। সাহাবায়ে কেরাম বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে ইসলাম পৌঁছে দিয়েছেন, আপনি আমাদের কাছে ইসলাম পৌঁছে দিয়েছেন। আল্লাহর হাবিব আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বললেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ও আমার আল্লাহ, আমার সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিয়েছে, আমার সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিয়েছে, আমি তাদের কাছে ইসলামকে স্বয়ং সম্পূর্ণভাবে পৌঁছে দিয়েছি। আজকে যদি খ্রিস্টানদের থেকে জন্মদিন আমাদেরকে শিখা লাগে, তাহলে বুঝতে হবে আমাদের কাছে রসুল ইসলাম পরিপূর্ণভাবে পৌঁছাই নাই। আজকে যদি খ্রিস্টানদের থেকে হিন্দুদের কাছ থেকে জন্মদিন আমাদেরকে শিখা লাগে, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদের দিনকে, আমাদের ইসলামকে স্বয়ং সম্পূর্ণ করে নাই। এই জন্য মুসলমান খুব সাবধান, খুব সাবধান, যত নেক আমল করেন না কেন, যত ইবাদত করেন না কেন, আপনার যদি ঈমান না থাকে নেক আমলের গোটা পাহাড় নিয়ে গেল আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। আজকে যদি কেউ এই ধারণা পোষণ করে খ্রিস্টানরা জন্মদিন পালন করে তাই আমরাও পালন করব, হিন্দুরা জন্মদিন পালন করে তাই আমরাও পালন করব, তাহলে এই ইচ্ছা যদি কারোর মধ্যে আসে এবং এই বিশ্বাস যদি আসে যে ইসলামের মধ্যে নাই কি হয়েছে, হিন্দুদের ধর্মে আছে, খ্রিস্টানদের ধর্মে আছে, সেটা আমরাও হিন্দুদের ধর্ম থেকে নিয়ে আসব, তাহলে তার ঈমান চলে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে খুব বুঝে শুনে চলতে হবে। ফেতনা এমনভাবে ছড়িয়ে গিয়েছে, আল্লাহ রাসূল বলেন এমন একটা সময় আসবে শেষ জামানার মধ্যে আমার উম্মতেরা হারামকে হালাল মনে করবে, যে সকল বিষয় প্রকাশ্য হারাম সেই সকল বিষয়গুলোকে তারা হালাল মনে করবে, এই হালাল মনে করার কারণে তাদের ঈমান চলে যাবে। এই জন্য রসুলের জন্ম এই মাসে আমরা খুশি, খুশি কিনা বলেন? তবে খ্রিস্টানদেরকে অনুসরণ করে, হিন্দুদেরকে অনুসরণ করে আমরা রসুলের জন্মদিন পালন করব না। আজকে একদল লোককে দেখা যায় রসুলের জন্মদিনে তারা কেক কাটে, আজকে একদল লোককে দেখা যায় রসুলের জন্মদিনে তারা ডিজে পার্টি করে রাস্তার মধ্যে ঘোরাফেরা করে, আছে কিনা বলেন? বিশাল বিশাল রেলি বাইক করে, সেখানে তারা হিন্দি গান বাজনা বাদ্য দিয়ে তারা নাচানাচি করে, নাম দিচ্ছে কি রসুলের জন্মদিন পালন করছে। অথচ এভাবে আল্লাহ রসুল কোনোদিন জন্মদিন পালন করেন নাই। আল্লাহ রসুল জন্মদিন কিভাবে পালন করেছে হাদিসের মধ্যে বলেছি, সোমবার দিন আল্লাহ রসুল রোজা রেখেছিলেন। তাহলে আল্লাহ রসুলের জন্মদিন যদি কেউ পালন করতে চায় তাহলে আমরা কিভাবে পালন করব? রোজা রাখার মাধ্যমে। আজকে আপনারা হয়তো বা বলবেন যে রসুল এই মাসে আগমন করেছেন, ঠিক আছে রসুল জন্মদিন পালন করে নাই, আমরা আমাদের আবেগ থেকে নিজেদের মতো করে জন্মদিন পালন করলাম, তাতে দোষ কি?
যারা বলে দোষ কি, সমস্যা কি ইসলামের মধ্যে, ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ঈমান। প্রথম শর্ত কি? ঈমান। দ্বিতীয় শর্ত হচ্ছে ইখলাস। দ্বিতীয় শর্ত কি? ইখলাস। তৃতীয় শর্ত হচ্ছে নবীর তরিকা। তৃতীয় শর্ত কি? নবীর তরিকা। এখন যদি আমরা জুমার নামাজ আদায় করেছি, জুমার নামাজের মধ্যে আজান একামত আছে কিনা বলেন। আমরা জানাজার নামাজ আদায় করি, জানাজার নামাজে আজান একামত আছে। এখন যদি কেউ বলে যে জুমার নামাজে আজান একামত আছে, আমরা জানাজার নামাজেও আজান একামত দিয়ে করব, তাহলে জানাজার নামাজ হবে? কেউ যদি বলে যে জানাজার নামাজে আজান একামত দিয়ে আদায় করলে দোষ কি, উত্তর কি আসবে? রসুলের শেখানো পদ্ধতি বাদ দিয়ে আপনি নিজের মন গড়া পদ্ধতিতে আমল করছেন, সেটাই সবচাইতে বড় দোষ। ঠিক কিনা বলেন? মন গড়া পদ্ধতিতে আমল করার কারণে আপনার ইবাদত ধ্বংস হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে মন গড়া পদ্ধতিতে রসুলের নাম দিয়ে যারা জন্মদিন পালন করবে, তারা বেদাত করবে। ঠিক কিনা বলেন? এই জন্য খুব সাবধান, খুব হুঁশিয়ার। রসুলের জন্মদিন নামটা খুব সুন্দর, এই কথা শুনতে আমাদের কাছে খুব ভালো লাগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন, সেই জন্য আমরা খুশি। কিন্তু রসুল কেন এসেছেন, কি উদ্দেশ্য নিয়ে এসেছেন, সেই দিকে আমাদের কারোর কোনো চিন্তা নাই, মাথা ব্যথা নাই। আজকে কথার কথা উদাহরণ দিলাম, যা আমি একটা বিশাল একটি কোম্পানির জন্য বিশাল একটি মেশিন ক্রয় করলাম। তো মেশিনটা ক্রয় করার উদ্দেশ্য কি? সেখান থেকে আমি আমার কোম্পানির মালামাল তৈরি করব, সেগুলো আমি বাহিরে বিক্রি করব, আমি দিন দিন এখান থেকে লাভবান হব। ঠিক কিনা বলেন? এখন যদি আমি এই বিশাল মেশিন কেনার পরে মেশিনটাকে যত্ন করে রেখে দিই, মেশিনটা থেকে কোনো মালামাল উৎপাদন না করি, শুধুমাত্র বৎসরে একদিন এসে মেশিনটা যেদিন কিনছি সেই দিন মেশিনের গায়ের মধ্যে ফুলের মালা দিয়ে দিই, তাহলে এই মেশিন দিয়ে কোনো লাভ আছে আমাদের? ঠিক তেমনিভাবে রসুল যে উদ্দেশ্যে দুনিয়াতে এসেছেন, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, রসুলের সেই আদর্শ যদি আমরা গ্রহণ না করি, প্রত্যেক বৎসরে সেই রসুলের জন্মদিন নাম দিয়ে জিলাপি খাইলাম, রসুলের জন্মদিন নাম দিয়ে মিছিল করলাম, ডিজে পার্টি করলাম, এটার দ্বারা কোনো কাজে আসবে না। এই জন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। জন্মদিন যেটা আমরা রসুলের জন্মদিন যেটাকে বলছি, আরেকটা জিনিস বোঝার আছে, যে জন্মদিন এটা পালন করার বিষয় না, জন্মদিনটা আলোচনা করা যেতে পারে। যেমন ধরুন আপনারা উদাহরণ দিলে বুঝবেন, আল্লাহ রসুল যেদিন জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহর হাবিবের আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ যেদিন দুনিয়ার জমিনে আগমন করে, দুনিয়ার মা বোনেরা বলে, দুনিয়ার মহিলারা বলে, সন্তান যখন দুনিয়ায় আসে, দুনিয়ার আসার সময় মার প্রসব বেদনা সহ্য করতে হয়, এমন কঠিন প্রসব বেদনা সহ্য করতে হয় যে কঠিন প্রসব বেদনা অন্য কেউ সহ্য করতে পারবে না। কিন্তু আমার মুহাম্মদ যেদিন দুনিয়াতে এসেছিল, দুনিয়াতে আসার সময় আমি মুহাম্মদকে যখন প্রসব করেছি, আমার বিন্দু পরিমাণ প্রসব বেদনা হয় না। এটা হচ্ছে আল্লাহ রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা করলাম, যে আল্লাহ রসুল যেদিন জন্মগ্রহণ করেন মা আমিনার কোনো কষ্ট হয় নাই। এই বিষয়টা আলোচনার বিষয়, আমি কি সেটা পালন করতে পারব? আমাদের পক্ষে কি সম্ভব মা আমিনার গর্ভে যাওয়া? আমাদের পক্ষে কি সম্ভব মা আমিনার গর্ভে গিয়ে প্রসব বেদনা ছাড়া দুনিয়াতে আসা কি সম্ভব? আমরা তো দুনিয়াতে চলেই এসেছি। তাহলে জন্মদিন এটা পালন করার বিষয় না, এটা কিসের বিষয়? আলোচনার বিষয়। আল্লাহ রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা করলে আল্লাহ তাআলা নফল ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করলে ঈমানদারের ঈমান বৃদ্ধি পাবে, কাফেরের অন্তরে ঈমান গ্রহণ করার আগ্রহ পয়দা হবে। আল্লাহ রাসূল যেদিন দুনিয়ায় আগমন করেছিলেন, আল্লাহ রাসূলের আগমনের দিন পৃথিবীতে অনেক কিছু ঘটে গিয়েছিল। এই সব কিছু ছিল আল্লাহ রাসূলের মুজিজা। আল্লাহ রাসূল যেদিন দুনিয়াতে আগমন করেন সেই দিন পারস্য সম্রাট, তখন বর্তমান যেমনিভাবে আমাদের বিশ্বের মধ্যে চীন আমেরিকা তারা সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, তখনকার সময়ে পারস্য বাদশারা ছিল গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী। আল্লাহ রাসূল যেদিন জন্মগ্রহণ করে পারস্য সম্রাটরা যে বিশাল অট্টালিকার মধ্যে থাকত, তাদের শত বছর পুরনো অট্টালিকা থেকে 12 ফিট পাথর খসে পড়ে গেল এবং পারস্য সম্রাট রাত্রিবেলায় সে স্বপ্ন দেখল আরব থেকে একটি ঘোড়া, তার পিছনে অনেকগুলো উট, সেই ঘোড়াটি সবগুলো উটকে নেতৃত্ব দিয়ে আরব মরুভূমি পার হয়ে পারস্য সাম্রাজ্যের সব দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। যখন বাদশাহ এই স্বপ্ন দেখে রাত্রিবেলায় তার ঘুম ভেঙে গেল, সে মনে মনে চিন্তা করল এটা কেমন স্বপ্ন দেখলাম, রাত্রিবেলায় আর তার ঘুম হয় নাই, সকালবেলা তার রাজ্যের যত উজির ছিল, মন্ত্রী মিনিস্টার ছিল, স্বপ্নের ব্যাখ্যাকারক ছিল, সকলকে ডাকালো। সকলকে ডাকানোর পরে বলল যে রাত্রিবেলায় আমি এমন একটি স্বপ্ন দেখেছি, আমার রাত্রিবেলায় ঘুম হয় নাই, কারণটা কি? স্বপ্নের ব্যাখ্যাকারকরা বলে, ও পারস্য সম্রাট, আপনি রাত্রিবেলায় স্বপ্ন দেখেছেন আরব মরুভূমি থেকে একটি ঘোড়া বিশাল একটি উটের বাহিনীকে নিয়ে আপনার সাম্রাজ্যের দিকে ধেয়ে আসছে, গোটা আরব সমাজকে তারা দখল করে ফেলছে, গোটা পারস্য সাম্রাজ্যকে তারা দখল করে ফেলছে, আপনি যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আজকের রাত্রিতে আরবের মরুভূমিতে মক্কার জমিনে এমন একজন সন্তান জন্মগ্রহণ করেছে যার নেতৃত্বে গোটা আরবের সকলে মিলে গোটা বিশ্বকে তারা দখল করে ফেলবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবাই কেরাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জমানায় গোটা পারস্য মুসলমানরা দখল করে ফেলেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে যেদিন আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেন সেই দিন কাবা ঘরের মধ্যে যে 360টি মূর্তি ছিল সবগুলো মূর্তি ভেঙে পড়ে গিয়েছিল। ওই দিন ইরাকের মধ্যে শত শত বছর পর্যন্ত তারা অগ্নি পূজা করত, তাদের অগ্নি আগুন প্রজ্বলিত ছিল, সেই দিন হঠাৎ করে আগুনগুলো সব নিভে গেল। আল্লাহ রাসূল যেদিন দুনিয়াতে আসলো মূর্তিগুলো ভেঙে পড়ল, আল্লাহ রাসূল যেদিন দুনিয়াতে আসলো অগ্নি পূজারীদের আগুন নিভে গেল, আল্লাহ রাসূল যেদিন দুনিয়াতে আসলো পারস্য সাম্রাজ্যের বিশাল অট্টালিকা থেকে 12টি পাথর খসে পড়ল। আল্লাহ রাসূলের আগমনের দ্বারা আল্লাহ রাসূলের মিলাদ দ্বারা আমরা কি শিক্ষা পেলাম? আল্লাহ রাসূল যে জন্মগ্রহণ করেছিলেন সেই জন্ম দ্বারা আমরা কি শিক্ষা পেলাম? আল্লাহ রাসূলের জন্ম থেকে এই শিক্ষাই পাওয়া গেল যে সত্য যখন চলে আসবে মিথ্যা বিতাড়িত হয়ে যাবে, হক যখন চলে আসবে বাতিল বিতাড়িত হয়ে যাবে। আল্লাহ রাসূল আসার আগে গোটা বিশ্ববাসী অন্ধকারে নিমজ্জিত ছিল, যেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। যখন হক চলে আসে আসলো, আল্লাহ রাসূল যখন আগমন করলো তখন সবগুলো বাতিল ধ্বংস হয়ে গেল। তা আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করলেন, সেই আগমনের দ্বারা আমাদের কাছে মেসেজ চলে আসলো এটাই যে আল্লাহ রাসূল হক নিয়ে এসেছেন। আল্লাহ রাসূলের এই হকের মাধ্যমে যত বাতিল শক্তি রয়েছে সবগুলো ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক যখন আসবে, সত্য যখন আসবে, ন্যায় যখন আসবে, সকল অন্যায় সকল অত্যাচার সকল জুলুম সবগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল দুনিয়াতে কেন এসেছিলেন? আল্লাহ রাসূল দুনিয়াতে আগমনের মূল উদ্দেশ্যটা কি?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে কেন আগমন করেছেন? আল্লাহ রাসূলেরা দুনিয়ার জমিনে আগমনের একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, ঠিক কিনা বলেন? আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার দেওয়া সংবিধান কোরআনকে প্রতিষ্ঠা করা, ঠিক কিনা বলেন? আল্লাহর এই জমিনের মধ্যে সকল প্রকারের অন্যায়, সকল প্রকারের জুলুম, সকল প্রকারের নির্যাতন সবগুলো উঠিয়ে দেওয়া, আল্লাহর এই জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কয়েকজন পুত্র সন্তান রয়েছে, পুত্র সন্তানদের মধ্য থেকে একটা সন্তানকে আমি খুব বেশি ভালোবাসি, আমি আমার সম্পদের মধ্য থেকে আমার ওই সন্তানকে বেশি সম্পদ দিতে চাই। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কলিজার টুকরা ওই সন্তানকে সম্পদ বেশি দিতে চাই, তার জন্য আমি আপনার কাছে অনুমতি নিতে এসেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি আমার সামনে এসে বলছো তুমি তোমার অন্যান্য সন্তানদের চাইতে একজন সন্তানকে সম্পদ বেশি দিতে চাও। আমি দুনিয়াতে এসেছি সাম্য প্রতিষ্ঠা করার জন্য, আমি দুনিয়াতে এসেছি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, আর তুমি আমার কাছে আসছো বেইনসাফি করার জন্য। সাবধান সাবধান, ইত্তাকুল্লাহ ওয়াদিলু ফিল আওলাদ। ও আমার সাহাবী, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তোমার যত সন্তান রয়েছে সকল সন্তানদের প্রতি তুমি ইনসাফ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একজন সাহাবী, মহিলা সাহাবী, সে একটি বিশাল একটি অন্যায়ের মধ্যে ধরা পড়ে গেল। ওই মহিলা সাহাবী ছিল অত্যন্ত গৌরব একটি সম্ভ্রান্ত পরিবারের মহিলা। আল্লাহ রাসূলের ওই সাহাবীকে যখন চুরির শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাসূল শাস্তি প্রদান করবেন, সেই মুহূর্তে আল্লাহ রাসূলের কাছে সাহাবাই কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাকে যদি আপনি চুরির শাস্তি দেন, তার হাত যদি আপনি কেটে দেন, হতে পারে সেই সম্ভ্রান্ত গোত্রের মহিলার কারণে অন্যান্য সকল মুসলমানরা ঈমান হারা হয়ে যাবে, তারা ইসলাম ত্যাগ করবে। আল্লাহ রাসূলের কাছে ওই সম্ভ্রান্ত মহিলাকে যাতে করে শাস্তি কম দেওয়া হয়, কারণ ওই মহিলা ছিল একটি সম্ভ্রান্ত পরিবার, সম্ভ্রান্ত গোত্রের সর্দার। সাহাবাই কেরাম চিন্তা করলো, ওই মহিলাকে যদি চুরির কারণে তার হাত কেটে দেওয়া হয়, তাহলে তার গোত্রে যত মানুষ আছে সকলেই ইসলাম থেকে সরে যাবে। আল্লাহ রাসূলের কাছে সাহাবাই কেরাম সরাসরি যাওয়ার সাহস পাচ্ছিলেন না। আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদ, ওনার পুত্র ওসামাকে আল্লাহ রাসূল খুব স্নেহ করতেন, ওসামাকে পাঠিয়ে দিল আল্লাহ রাসূলের কাছে, তুমি সুপারিশ করো যে আল্লাহ রাসূল যেন এই মহিলার হাত না কেটে একটি ছোট একটি শাস্তি দান করে। আল্লাহ রাসূলের কাছে যখন ওসামা গিয়ে সুপারিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, এই সম্ভ্রান্ত পরিবারের মহিলাকে আপনি শাস্তি একটু কমাই দেন, এটা ইসলামের জন্য কল্যাণকর হবে, তাকে শাস্তি দিলে তার গোত্রের লোকেরা ইসলাম থেকে বের হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ওসামা, আতাশফাউ হাদ্দিন মিন হুদুদিল্লাহ। হে ওসামা, তুমি আল্লাহর আইনকে লঙ্ঘন করার জন্য আমার কাছে সুপারিশ করছো, সাবধান সাবধান, তুমি আমার কাছে এমন সুপারিশ করবা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মদিনার সকলকে একসাথে ডাকলেন, সকলকে সামনে ডেকে এক বিশাল ভাষণ দিলেন। ভাষণের মধ্যে আল্লাহ রাসূল বললেন, হে আমার মদিনাবাসী, আজকে যদি আমার এলাকার কোনো গরিব অন্যায় করে, তাকে আমি যে শাস্তি প্রদান করব, কোনো একজন ধনী ব্যক্তি অন্যায় করলে তাকে আমি সমান শাস্তি প্রদান করব, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। আজকে যদি বলো গরিবকে শাস্তি প্রদান করার জন্য, ধনীকে ক্ষমতাধর ব্যক্তিকে শাস্তি থেকে বাদ দেওয়ার জন্য, তাহলে মনে রাখবে পূর্ববর্তী যত উম্মত ধ্বংস হয়েছে
তাদের ধ্বংস হওয়ার কারণ, তাদের উপর আল্লাহর আযাব আসার কারণ হচ্ছে তারা দুনিয়ার জমিনের মধ্যে যারা গরিব ছিল তাদেরকে শাস্তি দিত আর ধনীদেরকে তারা ছেড়ে দিত। তারা দুনিয়ার জমিনের মধ্যে জুলুম প্রতিষ্ঠা করেছিল, ইনসাফকে বাদ দিয়ে দিয়েছিল, মানুষের মধ্যে বেইনসাফি করার কারণে আল্লাহ তাআলা তাদের উপর আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল, নাউযুবিল্লাহ। আজকে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই জমিনে বসে কোনো বেইনসাফি করি, কোনো গরিবকে শাস্তি দিলাম, ধনীকে শাস্তি দিলাম না, ক্ষমতাধর ব্যক্তিকে শাস্তি দিলাম না, ক্ষমতা কম বলা ব্যক্তিকে শাস্তি দিলাম, তাহলে হতে পারে আল্লাহ তাআলা আমাদের উপর আযাব দিয়ে দিবে। তাহলে আল্লাহর রাসূল দুনিয়াতে আগমন করেছেন, উদ্দেশ্য কি ছিল? দুনিয়ার জমিনের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করা, ইনসাম প্রতিষ্ঠা করা। কিন্তু আজকে আমরা রসুলের আগমনের দিন খুশি উদযাপন করছি, কোন অবস্থায় আমার ফ্যামিলিতে আমার সন্তানকে আমি সমান ভাগ দিচ্ছি না, আছে কিনা বলেন? আমার ফ্যামিলিকে আমার মেয়েকে তার প্রাপ্য হক আমি দিচ্ছি না, আছে কিনা বলেন? আমার সমাজের মধ্যে যার যতটুকু সম্মান পাওয়া প্রয়োজন তাকে সেই সম্মান দিচ্ছি না, আছে কিনা বলেন? আমার দেশের মধ্যে যারা অন্যায়কারী, যারা দুষ্কৃতিকারী, যারা চাঁদাবাজি করে, যারা মানুষকে হত্যা করে, তাদেরকে ক্ষমতার ভয়ে অর্থের কারণে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, আছে কিনা বলেন? আজকে যারা দুর্বল, আজকে যাদের অর্থ নাই, ক্ষমতা নাই, তাদের উপর অন্যায়ভাবে জুলুম অত্যাচার আছে কিনা বলেন? সেই জুলুম অত্যাচার রেখে অন্যায় জুলুম দ্বারা সমাজকে দেশকে আমরা সবসময় জি রেখে আর আমরা আজকে রসুলের মিলাদ উদযাপন করছি, খুশি উদযাপন করছি। যে রসুল জমিনে এসেছিলেন ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহ রসুল জমিনে কেন এসেছিলেন? ইসলাম প্রতিষ্ঠার জন্য। সেই দেশের মধ্যে কিছু কিছু ব্যক্তি বলে এই দেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, আবার তারা আবার রাষ্ট্রীয়ভাবে বলে ঈদ মিলাদুন্নবী সরকারিভাবে আমরা পালন করছি। আপনি একদিক দিয়ে আল্লাহ রসুলের আগমনের উদ্দেশ্য ইসলাম প্রতিষ্ঠা, সেই ইসলামকে সংবিধান থেকে বাদ দেওয়ার ঘোষণা দেন, আবার রসুলের মিলাদুন্নবী উদযাপন করেন, আপনার মতো বড় মুনাফেক আর কেউ নাই, ঠিক কিনা বলেন? এমন দুমুখী আচরণ আচরণ আমরা সইতে পারি না। যেই রসুল দুনিয়াতে এসেছিলেন ইসলাম প্রতিষ্ঠার জন্য, সেই ইসলাম আমাদের দেশের সংবিধানে থাকবে ইনশাআল্লাহ। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যারা রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দিতে চাইবে, এই পর্যন্ত যারা চেয়েছিল দেখা গেল তারা আজকে বাংলাদেশের মধ্যে নাই, ইসলাম থেকে গিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রসুলের আগমন উপলক্ষে আজকে যে মাহফিল করা হয়েছে, সেই মাহফিল থেকে আমরা শিক্ষা নেব যে রসুল দুনিয়াতে আগমনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে আমরা সফল করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন থেকে আমাদের শিক্ষা থাকবে এটা, যার মিলাদ থেকে আজকে আমরা শিক্ষা নেব, যাদের মুখে দাড়ি নাই আমরা আজকে থেকে দাড়ি রাখবো ইনশাআল্লাহ, যারা আমরা নামাজ পড়তাম না আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, যারা আমরা যাকাত দিতাম না আজকে থেকে যাকাত দিব ইনশাআল্লাহ, যারা আমরা রোজা রাখতাম না আজকে থেকে রোজা রাখবো ইনশাআল্লাহ, যারা আজকে আমরা সুদ খেতাম ঘুষ খেতাম আজকে থেকে সুদ ঘুষ সব বাদ দিয়ে দেবো ইনশাআল্লাহ। রসুলের আদর্শ যদি আমি আমার জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা হবে রসুলের সত্যিকারের আয়েশেকের রসুল, ঠিক কিনা বলেন? পবিত্র কোরআনুল করিমের যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, নিজে ঘোষণা দিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যত আদর্শ গ্রহণ করবো যেই আদর্শই তোমাদের কাছে ভালো লাগুক না কেন, সবচাইতে শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে আমার রসুলের আদর্শ, সুবহানাল্লাহ। সবচাইতে শ্রেষ্ঠ আদর্শ কার আদর্শ? রসুলের আদর্শ। রসুলের আদর্শ বাদ দিয়ে খ্রিস্টানদের আদর্শ কি আমরা গ্রহণ করতে পারি? রসুলের আদর্শ বাদ দিয়ে বিধর্মীদের আদর্শ কি আমরা গ্রহণ করতে পারি? তার রসুলের আদর্শ আমরা জীবনের মধ্যে বাস্তবায়ন করার মাধ্যমে রসুলের মিলাদুন্নবী আমরা